যে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে টেস্টিকুলার টিউমার, ডিজিজ অফ দ্য টেস্টিস, তার মধ্যে ক্লাসিফিকেশন অফ দ্য টেস্টিকুলার টিউমার, মরফোলজি অফ দ্য সেমিনম অফ দ্য টেস্টিস। নেক্সট আসো ইমেলজেন্টের সিস্টেম, আরেকটা জিনিস ইনক্লুড যেটা হচ্ছে পোস্টেড। সো পোস্টেড হঠাৎ দ্য ডিজিজ অফ দ্য পোস্টেড বললে যদি তোমরা বল একই জিনিস, এখানে তোমার ইনফ্ল্যামেশন হতে পারে যেটা হচ্ছে পোস্টেডাইটিস, তারপরে কি হতে পারে নোডুলার হাইপারপ্লাসিয়া অফ দ্য পোস্টেড বা যেটাকে আমরা বিনাইন পোস্টেটিক হাইপারপ্লাসিয়া বলি, আর হচ্ছে তোমার কার্সিনোমা অফ দ্য পোস্টেড। এই তিনটা জিনিস হবে। কনজেন্টাল অ্যাবনর্মালিটি এখানে আসলে আমরা অত ইম্পর্টেন্ট বলি না, যাই হোক আমরা পোস্টেড শুরু করব আজকে। তো প্রথমেই আসো পোস্টেটে, যেটা হচ্ছে আমাদের যেটা ইনফ্ল্যামেশন। সো তোমরা জানো ইনফ্ল্যামেশন অফ দ্য পোস্টেড আমরা কি বলি, ইনফ্ল্যামেশন অফ দ্য পোস্টেড হচ্ছে পোস্টেডাইটিস। সো পোস্টেডাইটিসের আমরা যেটা আছে, একটা হচ্ছে একুট হতে পারে, ক্রনিক হতে, প্রত্যেকটা ইনফ্ল্যামেশনই তোমরা জানো একুট হতে পারে, ক্রনিক হতে পারে। সো একুট ব্যাকটেরিয়াল পোস্টেডাইটিস যেটা সাধারণত আমরা ব্যাকটেরিয়া দিয়ে হবে, যেটা কজ হচ্ছে ইউনাইটেড ইনফেকশন। সো মোস্ট কেসেস আর কজ বাই হচ্ছে ভেরিয়াস স্ট্রেইন অফ ই কোলাই, আদার হচ্ছে গ্রাম নেগেটিভ রড, এন্টারোকককা, স্ট্যাফালোকক। সো একুট ব্যাকটেরিয়াল পোস্টেডাইটিস আমরা বলি সাধারণত এটা ব্যাকটেরিয়া যেইগুলো তোমার ইউনাইটেড ইনফেকশন থেকে আসে। মোস্ট কেস হচ্ছে তোমার ই কোলাই, গ্রাম নেগেটিভ রড, এন্টারোকককা, স্ট্যাফালোকক। সো অর্গানিজমটা কি হয়, এখানে ইমপ্ল্যান্টেড হয় পোস্টেড, ইউজুয়ালি বাই ইন্টারপোস্টেটিক রিফ্লাক্স অফ দ্য ইউরিন ফ্রম দ্য পোস্টেরিয়র ইউরেথ্রা অর ফ্রম দ্য ইউনারি ব্লাডার, বা এটা আমরা পোস্টেড হতে পারে বাই লিম্ফো হিমাটোজেনাস রুট ফ্রম ডিস্টেন্ট ফোকাই অফ দ্য ইনফেকশন। সো ডায়াগনোসিসটা আমরা কিভাবে এস্টাবলিশ করবো, ইউরিন কালচার অ্যান্ড ক্লিনিক্যাল পিকচার। তোমাদের এত কিছু জানার দরকার নেই, তোমরা মনে রাখবে একুট ব্যাকটেরিয়াল পোস্টেডাইটিস আমরা সাধারণত বলি যে ইউনাইটেড ইনফেকশনের যে অর্গানিজম গুলো হয় সেটা দিয়ে একুট ব্যাকটেরিয়াল পোস্টেডাইটিস হয়। এটা সাধারণত ইকোলাই, গ্রাম নেগেটিভ রড, এন্টারোকককা, স্ট্যাফিলোকককা হবে। অর্গানিজমটা সাধারণত ইমপ্ল্যান্ট করবে হচ্ছে তোমার পোস্টেড। এবং এই ডায়াগনোসিস আমরা কিভাবে এস্টাবলিশ করব, ইউরিন কালচার দিয়ে অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার দিয়ে। ক্রনিক ব্যাকটেরিয়াল পোস্টেডাইটিস আমরা যেটা বলি ডিফিকাল্ট টু ডায়াগনোস অ্যান্ড ট্রিট, এটা কমন, এটাও তাই রিকারেন্ট ইউনাইটেড ইনফেকশন, সিস্টাইটিস, ইউরেথ্রাস, সেম অর্গানিজম দিয়ে হবে, কিন্তু এটা আমাদের খুব ডিফিকাল্ট টু ডায়াগনোস অ্যান্ড ট্রিট। আর নেক্সট হচ্ছে ক্রনিক এ ব্যাকটেরিয়াল পোস্টেডাইটিস, একটা টার্ম পাবে ক্রনিক এ ব্যাকটেরিয়াল পোস্টেডাইটিস হচ্ছে, এটাকে আমরা ক্রনিক ব্যাকটেরিয়াল পোস্টেডাইটিস থেকে ক্লিনিক্যালি ডিস্টিংগুইশ করা যায়। এখানে হিস্ট্রি থাকবে না, কিন্তু রিকারেন্ট ইউনিটারি ইনফেকশন থাকবে, এবং যদি আমরা পোস্টেটিক সিক্রেশন কন্টেইন করবে মোর দেন 10 লিকোসাইট পার হাই পাওয়ার ফিল, কিন্তু ব্যাকটেরিয়া কালচারটা ইউনিফর্মলি নেগেটিভ থাকবে। তার মানে হচ্ছে তোমার ক্রনিক ব্যাকটেরিয়াল পোস্টেডাইটিস আর ক্রনিক এ ব্যাকটেরিয়াল পোস্টেডাইটিস। সো ক্রনিক এ ব্যাকটেরিয়াল পোস্টেডাইটিস কি হবে, এখানে দেখা যাবে তুমি পোস্টেটিক সিক্রেশন যদি তুমি দেখো সেখানে তুমি নিউট্রোফিল পাবে, কিন্তু ব্যাকটেরিয়াল কালচার করলে আমরা সাধারণত নেগেটিভ পাবো। কিন্তু ক্রনিক ব্যাকটেরিয়াল পোস্টেডাইটিসে সাধারণত আমরা অর্গানিজম পাবো, কিন্তু এ ব্যাকটেরিয়াল পোস্টেডাইটিসে আমরা লিকোসাইট কাউন্ট বেশি পাবো, কিন্তু এখানে ব্যাকটেরিয়া কালচারটা নেগেটিভ থাকবে। এটা সাধারণত আমরা বলি ক্রনিক ব্যাকটেরিয়াল পোস্টেডাইটিস, এখানে কোনো হিস্ট্রি থাকবে না, কিন্তু এখানে রিকারেন্ট ইউনাইটেশন থাকবে। নেক্সট হচ্ছে গ্যানুলোমাটাস পোস্টেডাইটিস, এটা হচ্ছে তোমার নন স্পেসিফিক গ্যানুলোমা উইথ ফরেন বডি জায়ান্ট সেল, আরেকটা হতে পারে তোমার টিউবারকুলার গ্যানুলোমা। সো পোস্টেটে তোমার এটা একটা কমন ফিচার পাওয়া যাবে, ফরেন বডি দিয়ে অনেক সময় গ্যানুলোমা হতে পারে, আরেকটা হতে পারে টিউবারকুলার গ্যানুলোমা। সো তার মানে ইনফ্ল্যামেশনের মধ্যে আইদার একুট ব্যাকটেরিয়াল পোস্টেডাইটিস অথবা ক্রনিক ব্যাকটেরিয়াল পোস্টেডাইটিস অর ক্রনিক এ ব্যাকটেরিয়াল পোস্টেডাইটিস, আর ক্রনিক এর মধ্যে একটা হচ্ছে তোমার গ্যানুলোমাটাস ইনফ্ল্যামেশন হতে পারে। ক্রনিক ব্যাকটেরিয়াল পোস্টেডাইটিস, ক্রনিক এ ব্যাকটেরিয়াল পোস্টেডাইটিস আর গ্যানুলোমাটাস পোস্টেডাইটিস আইদার ফরেন বডি দিয়ে অথবা টিউবারকুলার গ্যানুলোমা। সো নেক্সট আসবো, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের এটা
ব্রিটেনের একটা কমন কোশ্চেন নোডুলার হাইপারপ্লাসি অফ দা প্রোস্টেট অথবা ভাইভায় জিজ্ঞেস করবে, প্র্যাকটিক্যাল খাতায় তোমাদের আঁকতে হবে এবং প্র্যাকটিক্যালে তোমাদের হিস্টোপ্যাথোলজি স্লাইড হিসাবে এটা দেওয়া হবে। সো নোডুলার হাইপারপ্লাসিয়া অথবা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া তোমরা নোডুলার হাইপারপ্লাসিয়া বলবে, কারণ তোমাদের যারা এক্সামিনার আসে তারা তোমার নোডুলার হাইপারপ্লাসিয়া শুনতে চায়। সেটা হচ্ছে এক্সট্রিমলি কমন ডিসঅর্ডার ইন ম্যান ওভার দ্য এজ অফ 50। এখানে কি হবে, হাইপারপ্লাসিয়া হবে প্রোস্টেটিক স্টোমাল এন্ড এপিথেলিয়াল সেল রেজাল্টিং ইন দ্য ফর্মেশন অফ দ্য লার্জ ফেয়ারলি ডিসকিট নোডুল ইন দ্য পেরি ইউরেথ্রাল রিজন অফ দ্য প্রোস্টেট। সো এটা সাধারণত একটা কমন ডিসঅর্ডার হচ্ছে ম্যান ওভার দ্য এজ অফ 50। এটা তোমার একটা শর্ট নোট হিসাবে অনেক সময় আসে, সেজন্য তোমাদের এভাবে জানতে হবে। এখানে কি হবে, তোমরা বুঝতেই পারছো হাইপারপ্লাসিয়া অফ দ্য প্রোস্টেটিক স্টোমাল এন্ড এপিথেলিয়াল সেল, তার ফলে কি হবে, ফর্মেশন হবে লার্জ ফেয়ারলি ডিসক্রিট নোডিউল ইন দ্য পেরি ইউরেথ্রাল রিজন অফ দ্য প্রোস্টেট। সো হিস্টোলজিক্যাল এভিডেন্স যেটা আমরা সাধারণত 40 ইয়ার্স অফ এজে 20% কেসে পাবো, এটা সাধারণত 60% কেসে 70% হয়ে যাবে। অত যত এজ বাড়বে তত দেখা যাবে এটা নোডুলার হাইপারপ্লাসিয়া হিস্টোলজিক্যাল এভিডেন্স পাবো। এটা সবচেয়ে কমন যেটা হচ্ছে আমরা ওপেন লিড টু এখানে ইউনারি অবস্ট্রাকশন করে, কিন্তু আমরা নোডুলার হাইপারপ্লাসিয়া আমরা যদিও বলি যে হাইপারপ্লাসিয়া ইজ এ ফার্টাইল সোর্স ফর ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন, কিন্তু নোডুলার হাইপারপ্লাসিয়া নট কনসিডার্ড টু বি এ প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। তো হঠাৎ দ্য প্যাথোজেনিসিস অফ বিপিএইচ বা নোডুলার হাইপারপ্লাসিয়া পোস্টেড, এটা আমরা আলটিমেট কজটা বলতেছি আননোন। সো এটা বলা হয় যে এটা আমরা আলটিমেট যেটা হচ্ছে এটা আলটিমেট কজ যেটা সেটা আননোন, কিন্তু এটা বলা হয় কি ডাই হাইড্রোস্টেরন যেটা ইনডিউস গ্রোথ ফ্যাক্টর অ্যাক্ট বাই ইনক্রিজিং দ্য প্রলিফারেশন অফ দ্য স্টোমা সেল অ্যান্ড ডিক্রিজিং দ্য ডেথ অফ এপিথেলিয়াল সেল। সো 90% অফ দ্য টোটাল প্রোস্টেটিক অ্যান্ড্রোজেন হচ্ছে ডাই হাইড্রোস্টেরন টেস্টোস্টেরন। তো এটা আমরা যে প্যাথোজেনিসিস অফ দ্য নোডুল হাইপারপ্লাসিয়া আমরা আননোন বলি। তো সাধারণত এটা কি হচ্ছে, ডাই হাইড্রো টেস্টোস্টেরন ইনডিউস করে গ্রোথ ফ্যাক্টর যেটা অ্যাক্ট বাই ইনক্রিজিং দ্য প্রলিফারেশন অফ দ্য স্টোমা সেল এবং ডিক্রিজিং দ্য ডেথ অফ দ্য এপিথেলিয়াল সেল। এটা আমরা বলি যে ডাইহাইড্রোটেস্টোস্টেরনটা ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য টেস্টোস্টেরন। এই ডাইহাইড্রোটেস্টোস্টেরনটা বাইন্ড হবে নিউক্লিয়ার অ্যান্ড্রোজেন রিসেপ্টর যেটা প্রেজেন্ট থাকে বোথ স্টোমাল এন্ড এপিথেলিয়াল প্রোস্টেট সেল। সো আলটিমেটলি এটা কি কজে, কজেস অ্যাক্টিভেশন অফ দ্য ট্রান্সক্রিপশন অফ দ্য অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট জিন। ট্রান্সক্রিপশন দ্য জিন রেজাল্ট ইন দ্য ইনক্রিজ প্রোডাকশন অফ দ্য সেভেরাল গ্রোথ ফ্যাক্টর। আলটিমেটলি দ্যার ইজ এ স্টোমা সেল রেসপন্সিবল ফর অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট প্রোস্টেটিক গ্রোথ। সো এটা হচ্ছে আমরা বলি যে ডাইহাইড্রোটেস্টোস্টেরনটা কি করে, এটা বাইন্ড হয় নিউক্লিয়ার অ্যান্ড্রোজেন রিসেপ্টর যেটা প্রেজেন্ট থাকে তোমার বোথ স্টোমাল এন্ড এপিথেলিয়াল সেলে। সো এরা কি করে, তোমার অ্যাক্টিভেশন করে ট্রান্সক্রিপশন অফ দ্য অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট জিন। সো ট্রান্সক্রিপশন অফ দ্য জিন রেজাল্ট ইন দ্য ইনক্রিজ প্রোডাকশন অফ দ্য সেভেরাল গ্রোথ ফ্যাক্টর। আলটিমেটলি কি হচ্ছে, এই স্টোমা সেলগুলো রেসপন্সিবল ফর অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট প্রোস্টেটিক গ্রোথ। তোমরা জানো যখন তোমার নোডুলার হাইপারপ্লাসিয়া প্রোস্টেট এখানে বোথ স্টোমা সেল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এপিথেলিয়াল সেলের প্রলিফারেশন হচ্ছে। সো এটা তোমরা প্যাথোজেনিসিস জানবে যে তোমাদের প্রলিফারেশন হচ্ছে না। ম্যাম বললেন যে এটাকে ডিক্রিজ হচ্ছে যে ম্যাম ডিক্রিজিং দ্য ডেট অফ, হ্যাঁ সেটা তো আছে, সেগুলো তো প্রলিফারেশন হচ্ছে না, মানে তাদের ডেটটা কমা দিচ্ছে বললেন। হ্যাঁ ডেটটা কমাই দিচ্ছে কিন্তু প্রলিফারেশনও হচ্ছে। এই যে তোমার আমরা বললাম যে এই যে ডাইহাইড্রোটেস্টোস্টেরনটা কি করে, একটা তো হচ্ছে তোমার কমায় দিচ্ছে, সেখানে তোমার প্রলিফারেশন হচ্ছে বোথ দা
স্টোমাল আর হচ্ছে এপিথেলিয়াল সেল, আর আরেকদিকে তোমার এটা কি করছে ডেথ অফ দ্য এপিথেলিয়াল সেলও ডিক্রিজ করছে, ঠিক আছে? ফাংশন গুলো তোমার বিভিন্ন ধরনের ফাংশন, যে আমরা গ্রোথ ফ্যাক্টর বলছি এগুলো বিভিন্ন ধরনের ফাংশন থাকে, ঠিক আছে? সো নেক্সট আসো মরফোলজি। সো মরফোলজিটা কি, সাধারণত তোমরা এটা বুঝতে পারছো নোডুলার হাইপারপ্লাসিয়া মানেই হচ্ছে গ্রসলি প্রোস্টেটের ওয়েটটা ইনক্রিজ হবে বিটুইন 60 থেকে 100 গ্রাম। ক্রস সেকশন করলে নোডুল গুলো ভেরি হবে কালার এন্ড কনসিস্টেন্সি। নোডুল যেটা কন্টেইন করবে মোস্টলি গ্ল্যান্ড টিস্যুটা তোমার ইউলো থাকে পিঙ্ক উইথ সফট কনসিস্টেন্সি, আর কম্পোজ অফ প্রাইমারি অফ দ্য ফাইব্রোমাসকুলার স্টোমাটা পেল গ্রে কালার থাকবে। সো প্রথমে কি হবে মরফোলজি, আমরা যদি গ্রসলি খালি চোখে দেখি এখানে ওয়েটটা বেড়ে যাবে, ক্রস সেকশন করলে নোডিউলটা ভেরি হবে কালার এন্ড কনসিস্টেন্সি। নোডুল যেটা কন্টেইন করে মোস্টলি গ্ল্যান্ড টিস্যুটা তোমার ইউলো পিঙ্ক কালার থাকবে, সফট কনসিস্টেন্সি থাকবে, দেখলে তোমার বোঝা যাবে তোমার প্রস্টেট যেটা, আর নোডিউলটা প্রাইমারি কম্পোজ থাকবে।